নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমার চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের শোনাব স্বনামধন্য বাঙালি সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী। পুলক বন্দ্যোপাধ্যায় একজন প্রথিতযশা বাঙালি সুরকার ও গীতিকার, যিনি সাফল্যের শীর্ষে অধিষ্ঠান করাকালীন অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন, তিনি কবি হিসেবেও নিজের খ্যাতি চেয়েছিলেন, কিন্তু মানুষ তাকে গীতিকার হিসেবে দেখে দিয়েছে। তার মনে একটা প্রশ্ন ছিল, গীতিকাররা কি কবি নয়? একটা আক্ষেপ ছিল, একটা খেদ ছিল। সেই আক্ষেপ, সেই খেদ, সেই বিষণ্নতা নিয়ে তিনি একদিন আমাদের থেকে দূরে চলে গেলেন, অনেক দূরে, না ফেরার দেশে। বাংলা সিনেমায় তার অবদান ছিল অপরিসীম, তার উৎকর্ষ, তার দক্ষতা ছিল প্রশ্নাতীত। পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হাওড়া জেলার সালকিয়াতে। তার পিতা ছিলেন নির্বাক যুগের অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায় এক বহুমুখী প্রতিভার নাম। তাৎক্ষণিকভাবে যে কোনো ঘটনার প্রতিক্রিয়াতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ফরমায়েশিতে তিনি গান লিখে ফেলতে পারতেন, যে কোনো সুরে তিনি গান লিখে ফেলতেন, যে কোনো নায়কের দিকে তাকিয়ে তিনি গান লিখে ফেলতেন। এক সময় তিনি গান লিখেছেন আলি আকবরের সুরে, কখনো বা গান লিখেছেন উত্তম কুমারের জন্য। ওস্তাদ আলি আকবর এসেছেন কলকাতায়, ওস্তাদ শরদ কোলে তুলে নিয়ে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন রাগালাপ। একটু থেমে পুলককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা পুলকবাবু, আমি যে সুরে বাজালাম, আপনি কি সেই সুরে একটা গান লিখতে পারবেন? পুলক বন্দ্যোপাধ্যায় সম্মতি জানালেন, বললেন হ্যাঁ, এটা আমি পারব। সে সময় উস্তাদ আলী আকবর খান কলকাতাতেই ছিলেন। তিনি উঠেছেন হিন্দুস্তান মার্টে, নিজের সেই চেনা মহল্লায়। হৈমন্তী শুক্লা একদিন ফোন করে ডাকলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে। এমন ডাকের মানে বিলক্ষণ জানতেন পুলকবাবু। খাতা পেন নিয়ে সটান হাজির হলেন সেখানে। তখন বাংলা গানের জগতে হৈমন্তী শুক্লা ঝলমলে এক নক্ষত্রের নাম। একদিকে হেমন্ত মুখোপাধ্যায় পুলকবাবুর কাহিনী ও গান নিয়ে তৈরি ছবি রাগ অনুরাগে, কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, এই গানে সরগম গাওয়াচ্ছেন। আবার বিকাশ রায় ডাকছেন অ্যান্ডারসন ক্লাবে জলনাটিকা সমুদ্র মন্থনে গাইতে। উস্তাদজির কাছে অবশ্য সে সময় আসা পুজোর গানের দাবি নিয়ে। উস্তাদ শরদ কোলে তুলে নিয়ে দু চোখ বন্ধ করে আবিষ্ট হয়ে বাজিয়ে চলেছেন রাগালাপ। একটু থেমে তিনি পুলককে বললেন, এই রাগ আমার নিজেরই সৃষ্টি করা, আপনি এই রাগে একটা গান লিখে ফেলুন। কিন্তু গান লিখবেন কি, বাজনার সঙ্গে তখন গুনগুন করে খান সাহেব যে কি গাইছেন, পুলকবাবু ও হৈমন্তী শুক্লা কিছুই বুঝে উঠতে পারছেন না। অবশ্য তারই মধ্যে সুরের চলন বাঁক ধরে পুলক বন্দ্যোপাধ্যায় খস খস করে খাতায় লিখলেন গানের শুরুটা। গানের খাতায় চোখ যেতেই চমকে উঠলেন হৈমন্তী শুক্লা। আলী আকবরের সুরের ওপর লেখা হয়ে গেল চিরদিনের, চির সবুজ, চির নবীন সেই বাংলা গান। স্মৃতি শুধু থাকে, স্মৃতি শুধু থাকে। পুলক বন্দ্যোপাধ্যায় সেদিনের স্মৃতিতে নিজে লিখেছেন, আমাকে কমপ্লিমেন্ট দিল হৈমন্তী, সত্যি পুলকদা, সুরের ওপর গান লেখার আশ্চর্য গুণটা আপনার মধ্যে আছে। এইভাবেই পরপর বেশ কয়েকটি গান সেবার আমি লিখেছিলাম আলী আকবরের সুরে। অন্য আরেকটি দিনের কথা, দিন নয় রাত, রাত পার্টি জমে উঠেছে উত্তম কুমারের বাড়িতে। উপলক্ষ শঙ্খবেলা ছবির কাজ শেষ। উত্তমের পার্টি মানেই তখন মজলিশি আড্ডা, বিস্তর খানাপিনা।
শঙ্খবেলা টিমের সব সদস্যরা আছেন, রয়েছেন মহানায়কের কাছের লোকেরাও। হারমোনিয়াম সরে সরে যাচ্ছে। উদয়ের পথে অভিনেতা রাধামোহন ভট্টাচার্য হারমোনিয়াম ধরলেন। রাত গড়াতে ঠুংরি গজল পার্টি জমে উঠল। এক সময় উত্তম কুমার নিজেই এগিয়ে এসে হারমোনিয়াম ধরলেন। শুরুতেই গাইলেন রবি ঠাকুরের গান, তারপর শঙ্খবেলার গান, লতা আর মান্নার সেই চিরদিনের ডুয়েট। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, তারিফে প্রশংসায় জমে উঠল মজলিস। হারমোনিয়ামের বেলো বন্ধ করতে করতে তার সেই বিখ্যাত অননুকরণীয় ভঙ্গিতে হাসছেন উত্তম কুমার। হঠাৎ বলে উঠলেন, পুলক মামা গানটা দারুণ লিখেছেন, কিন্তু নিজেই নিজের সর্বনাশ করে দিয়েছেন। আমার গলার সঙ্গে মান্নাদের গলা কিছুতেই মিলবে না, আর আমি নিশ্চিত এই গানটা ফ্লপ হবে। আর এই ফ্লপের দোষ কিন্তু আমার না, এটা পুলক মামার। উত্তম কুমারের কথা শেষ হতেই যেন তাল কেটে গেল সেদিনের পার্টি। সকলেই তাকিয়ে আছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে। পুলকবাবু তখন কি যে বলবেন কিছুতেই ভেবে পাচ্ছেন না। পরে অবশ্য লিখেছেন, যেন কোনো খুনের বিচার হচ্ছে এমনই অবস্থা। কালুদা এক ফাঁকে কানে কানে বললেন, যা খুশি বলুক আপনি শুনবেন না, আপনি লিখে রাখুন এই গান হিট করবেই। সে গান যে আজও হিট সে কথা বলার অপেক্ষা রাখে না। শঙ্খবেলা সিনেমা মুক্তি পাওয়ার পরেই ভুল ভেঙে গিয়েছিল মহানায়কের। তিনি নিজে পুলকবাবুর কাছ থেকে মান্নাদের বম্বের বাড়ির ঠিকানাটা চেয়ে নিয়েছিলেন, ফোন নাম্বার নিয়েছিলেন, নিজের ছবি অ্যান্টনি ফিরিঙ্গিতে মান্নাদিকে গান গাইয়েছিলেন। পুলকবাবুকে বলেছিলেন, উনি বড্ড আড়িতে গান করেন, আমার লিপ দিতে খুব সুবিধা হয়। দুর্গাপুজোয় পুলক বন্দ্যোপাধ্যায় বেড়াতে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। বাড়িতে পুলকবাবু এসেছেন শুনে তড়িঘড়ি স্নান সেরে প্রায় ভিজে শরীরে সামনে হাজির হয়ে হেমন্ত বললেন, কতদিন পরে এলে, একটু বসো আমি তৈরি হয়ে আসি। এই কথাটা বেশ মনে ধরল পুলক বন্দ্যোপাধ্যায়। রেস্ট এনে পুলকবাবু লিখলেন, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো। এমনই একবার আকাশপথে এক বিমানবালাকে দেখে তার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি লেখেন, ও চাঁদ সামলে রেখো জোছনাকে। এভাবেই নিজস্ব মুহূর্তকে তিনি বেঁধে ফেলতে পারতেন গানের কথায়। একান্ত ব্যক্তিগত সমস্ত অনুভূতি পরবর্তীকালে হয়ে উঠত সর্বজনীন। মোহনবাগানের সমর্থক হিসেবে মাঠে চলে যেতেন প্রায়। একদিন মোহনবাগান গ্যালারিতে বসে বিরতির সময় কাগজ কুড়িয়ে গান লেখা শুরু করলেন। পরে মান্নাদের কণ্ঠে বিখ্যাত হয় সেই গান। হৃদয়ের গান শিখে তো গায় সবাই। শোনা যায় রেস্তোরাঁ ন্যাপকিনে লিখেছিলেন, রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম। কলকাতা বিমানবন্দর থেকে ফিরছেন, সঙ্গে মান্না দে গাড়িতে আসছেন দুজনে। মান্না দে একটা ঠুংরি গুনগুন করে গাইছিলেন, পিতৃব্য কৃষ্ণচন্দ্রদের কাছে শেখা, শ্যাম ঘুঙ্গটকে পট খোল। মান্না দে বললেন, এইরকম একটা গান লেখা যায় না। গাড়ি তখন শ্যামবাজার পৌঁছেছে, কাছেই গানের স্কুল ছিল, তার নাম বাণী চক্র। সেখানে গিয়ে হারমোনিয়াম আর খাতা নিয়ে কলম নিয়ে বসে পড়লেন দুজনে। তৈরি হলো ললিতা ওকে আজ চলে যেতে বল না। একদিন কাওয়ালি শেষ হতেই পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, এর ঠিক ভাবটা কি আমি বুঝিনি, পাগল নাকি? মান্না দে বললেন,
কার ঘাড়ে কটা মাথা আছে যে আমায় পাগল বলবে, তবে আপনি বললে সেটা আলাদা কথা। সেই ব্যক্তিগত খুনসুটি থেকে লেখা হয়েছিল, যখন কেউ আমাকে পাগল বলে সেও এক কালজয়ী গান। মুম্বাইতে একবার কিশোর কুমারের গান শুটিং করা হবে, সিনেমার নাম প্রতিশোধ। মেহবুব স্টুডিওতে প্রথম গানটি রেকর্ডিং হলো, হয়তো আমাকে কারো মনে নেই। গানের শেষে কিশোর কুমার তড়িঘড়ি বেরিয়ে যাবেন, এমন সময় জানানো হলো আরও একটি গান তাকে গাইতে হবে। কিশোর কুমার আবার গাইলেন, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, ওরে গান গেয়ে যা যা সুর দিয়ে যা। গান শেষে চোখে মুখে আনন্দ নিয়ে কিশোর কুমার বললেন, পোলাও বাবু গানটা দারুণ লিখেছেন, একেবারে তাল মিছরির মতো মিষ্টি। আর এই পোলাও বাবু হলেন আমাদের পুলক বন্দ্যোপাধ্যায়, সারা জীবনে 4000-এর বেশি গান লিখেছেন, বরাবর সঙ্গীত পরিচালকদের প্রথম পছন্দের গীতিকার ছিলেন তিনি। কিন্তু শেষ জীবনে কি যে হলো, বাঁচার রসদ জোগানো পুলক বন্দ্যোপাধ্যায় নিজেই ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। শেষ দিকে এমন অবস্থা দাঁড়ালো আর লিখতেই পারতেন না পুলকবাবু, সেজন্য বেঁচে থাকার ইচ্ছাই হয়তো তার আস্তে আস্তে ফুরিয়ে আসছিল। শেষ দিকের গানের কথাগুলো যেন তারই প্রতিফলন। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, নিজের গানের কথাকে একদিন সত্য প্রমাণিত করে তিনি চলে গেলেন। কি কারণে আত্মহত্যা করেছিলেন সেই রহস্য আজও সকলের অজানা। পারিবারিক অশান্তি, কারো প্রতি অভিমান, নাকি আরো অন্য কিছু, সমাধান হয়নি সে প্রশ্নের। শেষ দিনগুলো গঙ্গার ঘাটে বসে স্রোতের দিকে তাকিয়ে থাকতেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর মান্না দে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, জীবনরসিক পুলক এই ঘটনা ঘটাবে আমার কাছে অকল্পনীয়। পুলক তাঁর আত্মজীবনীতে, যার নাম কথায় কথায় রাত হয়ে যায়, সেখানে লিখছেন, এখনকার কবিরা আমাদের গীতিকার আখ্যা দিয়েছেন, যার ফলে আমরা আসলে গীতিকার হয়ে গেছি, কবি হতে পারিনি। এই আক্ষেপ, এই খেদ আজীবন বহন করেছিলেন। 2 মে 1931 সালে এই মহান গীতিকারের জন্ম হয়। 7 সেপ্টেম্বর 1999 সালে তিনি প্রয়াত হন। তার শৈশব কেটেছে হাওড়ায়। তিনি ছিলেন অ্যাংলো স্যাংস্কৃত স্কুলের একজন ছাত্র। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স সহ বিএ পাস করেন। তার পরিবারের শিল্পধর্মী কর্মকাণ্ডের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। সেই পরিমণ্ডলে ছোট থেকে বড় হওয়ায় নাটক, সাহিত্য ও সঙ্গীত কলায় তার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। মাত্র 17 বছর বয়সে চলচ্চিত্র পরিচালক সরোজ মুখোপাধ্যায়ের সিনেমায় তিনি গান লেখেন। বাংলা গানের জগতের সমস্ত প্রতিষ্ঠিত শিল্পীরা তার লেখা গান গেয়েছেন। 50 বছর ধরে 4000-এর বেশি জনপ্রিয় গান তিনি বাঙালিকে উপহার দিয়ে গেছেন। আর মান্না দের সঙ্গে তার অবিস্মরণীয় যুগলবন্দী ছিল। তবু মানুষের সব আশা পূর্ণ হয় না, সব ইচ্ছে পরিণতি পায় না। এই বিষণ্ণতা, এই খেদ, অপূর্ণ স্বাদ পার্থিব পৃথিবীতে ফেলে রেখে তিনি একদিন হুগলি নদীতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন, সে আজও রহস্যময়। গান লেখার পাশাপাশি তিনি উপন্যাস লিখেছেন, চিত্রনাট্য লিখেছেন, ছড়াও লিখেছেন, তবু তিনি গীতিকার থেকে কবি হতে পারেননি। সাফল্যের শীর্ষে থাকাকালীন অবসাদ তাকে গ্রাস করেছে। নমস্কার,
আমি এই মহান শিল্পীকে আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।